হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো আর সুস্থ থেকো। আজকে দেখাতে চলেছি সাই স্পোর্ট অথরিটি অফ ইন্ডিয়া। তো এটা হচ্ছে সাইয়ের মেন গেট, আর গেটের পাশে ঠিক ডান সাইডে রয়েছে একটি লোকনাথ বাবার মন্দির। মন্দিরটি বেশ সাজানো গোছানো, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, এবং এটা হচ্ছে বাবা লোকনাথের মন্দির। এখানে রোজ আরতি হয় সন্ধে 7টার দিকে, আর প্রসাদ বিতরণ হয় 7:40 থেকে। জায়গাটি খুব সুন্দর। এটা হচ্ছে সাইয়ের গেট। সাইয়ের কিন্তু একটাই গেট, আর একবার এই গেট দিয়ে ভেতরে গেলে বেরোনোর রাস্তা এটাই, এটা দিয়ে বেরোতে হবে। গেটের ঠিক ডান পাশে রয়েছে সিকিউরিটি, এখানে 24 ঘন্টা সিকিউরিটি থাকে। বাইরের কেউ এখানে ঢুকতে পারবে না, শুধুমাত্র যারা সাই প্র্যাকটিস করে তারাই, তারা ছাড়া তাদের গার্জিয়ানরা হয়তো আসবে, আসে এখানেই বসে কথা বলে এখান থেকে চলে যেতে হবে। এটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোসের একটি মূর্তি দিয়ে সাজানো গোছানো একটি জায়গা, আর এটা হচ্ছে আমাদের হকি গ্রাউন্ড, এখানে হকি প্র্যাকটিস করানো হয়। দেখতে মোবাইলে ছোটো লাগছে, কিন্তু সামনাসামনি দেখলে বুঝতে পারবে জায়গাটি কতটা বড়। তো চলো আরও কিছু দূরে এগিয়ে যাই, এগিয়ে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। আজকে মেডিকেলটাও দেখাবো, পুরো মেডিকেলটা ঘুরিয়ে ভেতরটা কেমন, কোথায় কী আছে সব দেখিয়ে দিচ্ছি। জায়গাটি বেশ সুন্দর, কতটা সুন্দর লাগছে দেখতে। আরও সামনাসামনি দেখলে তো এখান থেকে যেতেই যাবে না, এতটা সুন্দর জায়গা। তো আমাদের এখান থেকে ঠিক পেছনের দিকে রয়েছে যুব ভারতীয় ক্রীড়াঙ্গন, আমাদের যে ন্যাশনাল ফুটবল গেমগুলো হয় সেগুলো ঠিক এখানেই হয়, এখান থেকেও দেখতে পাবে। চলো তোমাদেরকে দেখাচ্ছি জায়গাটা। সামনে যে বাস সাইডের রাস্তাটা চলে গেল, এটা দিয়ে ইনডোর স্টেডিয়ামে যায়, ওখানে টেবিল টেনিস এবং জিমন্যাস্টিকদের প্লেয়ার যায়। এই যে দেখো যুব ভারতীয় স্টেডিয়াম দেখা যাচ্ছে, আর ঠিক এই জায়গাটাই আমাদের হোস্টেল, আর এটা হচ্ছে অ্যাথলেটিক গ্রাউন্ড, অ্যাথলেটিক সিনথেটিক ট্র্যাক, এখানেই আমাদের প্র্যাকটিস হয়। আর একটি সুন্দর একটি জিনিস দেখাচ্ছি, যেটা হচ্ছে আমাদের পুরো সাইয়ের বাউন্ডারিটা কীভাবে ঘেরা, কতটা আন্ডার নিয়ে ছড়ানো আছে সেটা দেখা যাচ্ছে। এই যে দেখো, এখানে ঠিক একটু বুঝতে অসুবিধা হচ্ছে, রাত্রেবেলা হলে ভালো বোঝা যেত, পুরো মাঠের ছবিটা। তো এটা হচ্ছে ফুটবল গ্রাউন্ড, এখানে ফুটবল প্র্যাকটিস হয়। আর ঠিক সামনে গিয়ে হাতের ডান সাইডে রয়েছে জিম ঘর, আর এই জায়গাটায় ঠিক একটি ভলি খেলার গ্রাউন্ড, ছোট গ্রাউন্ডে ফুটবলও খেলা হয় ভলিও খেলা হয়। আর এখানে ঠিক দেখো এই যে এই জায়গাটা, এটা হচ্ছে জিমটা, এবং জিমের ভেতরে সব জিনিস আছে আর বাইরে পুরনো জিনিসগুলো বের করে রাখা আছে, কারণ এখানে বাইরে থেকে যারা স্টুডেন্টরা প্র্যাকটিস করতে আসে তারাই এগুলো দিয়ে প্র্যাকটিস করে। আর ঠিক এই কোণটাতে দেখো, জুম করে দেখাচ্ছি তোমাদেরকে, এখানে আর্চারি প্র্যাকটিস হয়, তীরধনুক যারা চালা। তোমরা যদি বলো তো একদিন আর্চারি গ্রাউন্ডটাকেও আমি ঠিক ঘুরিয়ে দেখাবো, কাছে গেলে অনেক সুন্দর সাজানো গোছানো গ্রাউন্ডটি দেখতে পাবে তোমরা। এই ঠিক সামনে ডান সাইডে গেলে দেখতে পাবে তোমরা গার্লস হোস্টেল আর বয়েজ হোস্টেল, আর এটা হচ্ছে আমাদের মেডিকেল। তো চলো মেডিকেলের ভেতরটা ঘুরিয়ে দেখাই, চলে আসছি। ভেতরটা দেখবে ছোট ছোট গাছ লাগানো, এবং গাছের জন্য বিল্ডিংটা আরও সুন্দর লাগছে। এই যে ছবিগুলো সব লাগানো আছে আমাদের গ্রাউন্ডের, এখানে যারা যারা ভালো প্লেয়ার তাদের ছবিগুলো লাগানো আছে পুরো স্টেডিয়ামের।
তো এই সাইডটাতে রয়েছে ডক্টর এবং মেডিকেল টিম, নিচটাতে উপরে রয়েছে নিউট্রিশন ম্যাম। আমি আজকে আসছি নিউট্রিশন ম্যামের সঙ্গে দেখা করতে, হয়তো আমার ডায়েটের ব্যাপারে কোনো কিছু বলবে, হয়তো আমার ডায়েটটাকে চেঞ্জ করতে পারে। তো চলো দেখাচ্ছি, গাছগুলো বেশ সুন্দর লাগছে দেখতে। আর ঠিক এই সাইডটাতে আছে নিউট্রিশন ম্যামের রুম। আর তোমাদের একটু উপরটা দেখাই, উপরে হয় আমাদের মাসাজ, আমাদের বডি মাসাজ, আমাদের এবং মেয়েদের দুজনেরই, এক সাইডটাতে ছেলেদের এক সাইডটাতে মেয়েদের। এই বাসটাতে আমাদের, এটা হচ্ছে ছেলেদের মাসাজের রুম, অনেকগুলো রুম রয়েছে। তো এই রুমটাতে আমাদের মাসাজ করা হয়। আর এই পাশটাতে মেয়েদের, এটা হচ্ছে আমাদের লং জাম্পের ক্রিজ, এখানে লং জাম্প করা হয়। কিছু দূর সামনে গিয়ে দেখতে পাবো আমরা একটি স্টোর রুম, যেখানে কোনো কিছু জিনিসপত্র এলে খেলার, যেমন জ্যাভলিন বল হোক, যে কোনো জিনিস এখানে আসে, এখান থেকে দেওয়া হয়। কিছুদিন আগে আমাকে এখান থেকে থেরাবিন, ফ্রম রোলার, ম্যাট, এই সমস্ত জিনিসগুলো এখান থেকে দিয়েছিল। তো ঘরটি বেশ সুন্দর, ছবিগুলো আঁকার জন্য আরও সুন্দর লাগছে দেখতে। আর গাছের গোড়াগুলো কত সুন্দর বাঁধানো। তো ফাইনালি চলে আসলাম হোস্টেলের সামনে, আর হোস্টেলের ঠিক এই পাশটাতে দেখতে পাচ্ছ তোমরা বাস্কেটবল খেলার গ্রাউন্ড। বাস্কেট গ্রাউন্ডটা এখন বন্ধ হয়ে গেছে, কারণ এখানে নাকি বাস্কেট প্লেয়ার সেরকম নেই, তাই জন্য আর প্র্যাকটিস করানো হয় না। তো দেখে আশা করছি ভিডিওটা ভালো লাগলো, ভালো লাগলে ছোট্ট একটু করে একটা লাইক একটা কমেন্ট করে দেবে। তো বাকি দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিও, যেটা হবে ইনডোরের উপর। তো টাটা, বাই বাই, সকলে ভালো থেকো।